হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এখন বাজে সকাল 8টা, আমি জিমে যাব। আই ডিডেন্ট গো টু দ্য জিম ফর আ লং টাইম বিকজ ফর দ্য কোভিড, দ্যাটস ওয়াই। তো এখন চাচ্ছি রেগুলারলি যাওয়ার জন্য। তো এই তো সকাল সকাল বের হয়ে যাচ্ছি 8টা বাজে। তো আমি বাসে করেই যাব, এই জন্য বাসার নিচে দাঁড়িয়ে আছি, বাস আসবে তারপরে বাসে করে যাব। আমার হাজব্যান্ড জবে গিয়েছে, দ্যাটস ওয়াই গাড়িতে যেতে পারবো না। সো বাসে করেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি বাসে উঠে পড়েছি। তো কোভিডের জন্য অনেকদিন, প্রায় 5 মান্থ হয়ে গিয়েছে জিমে যেতে পারি না। তো এখন ভাবতেছি, এখন তো সব ঠিকঠাকই হয়ে গেছে মোটামুটি আল্লাহ রহমতে। তো এই তো এখন ভাবতেছি রেগুলার যাব আর কি জিমে। তো ওই জন্যই নিয়ত করে বের হলাম বাসা থেকে জিমে যাওয়ার জন্য। তো আমি যেই জিমটাতে জিম করতে যাই সেখানে শুধু মহিলাদের জিম, ছেলেদের না, বিকজ ওখানে ছেলেরা অ্যালাউ না। তো এটা ভালো হয়েছে আমাদের জন্য, আমরা আর কি যারা হিজাব পরে থাকি, পর্দা করি মোটামুটি আল্লাহর রহমতে, তো তাদের জন্য খুবই ভালো হয়েছে। তো এই তো যাচ্ছি। তো এই তো পৌঁছে গিয়েছি, এখন ডোরটা খুলে নিব। তো স্ক্যান করে এইভাবে খুলতে হয়, যার যারা মেম্বারশিপ তাদের সবার কাছে কি থাকে। তো জিমের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে নামাজেরও ব্যবস্থা আছে, এখানে নামাজ পড়তে পারবেন। তো এখানে সবাই হিজাবি মহিলা, এজন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। ভিতরে খুব খুব সুন্দর সব ধরনের আছে, রেস্টরুম আছে, সব কিছু। এখানে আপনি জিম করতে করতে টায়ার্ড হয়ে গেলে এখানে এসে রেস্ট করতে পারবেন, মানে সব ধরনের জায়গায় আছে। তো আর খুব সুন্দর করে সাজানো, তো আমি একটা টাইম শিট নিয়ে নিলাম। আর অনেক সুন্দর বেলুনস টেলুনস দিয়ে সাজানো ছিল, কারণ জিমের মালিকের বার্থডে ছিল। জিমের ভিতরটা কিন্তু খুবই সুন্দর। তো নেক্সট টাইম আমি জিমের মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে দেখি, ট্রাই করব আপনাদের দেখানোর। এখন বাসায় চলে যাচ্ছি। তো আমার এই জিম থেকে এই বাস স্টেশনে আসতে এই 1-2 মিনিট মতো লাগে, ওই তো দেখতে পাচ্ছেন ওইখানেই আর কি। তো খুবই ইজি হয় আর কি, বাসার নিচেও বাস থাকে আর এখান থেকেই বাস পেয়ে যাই আসা যাওয়াটা আর কি। কারণ সকাল সকাল আমার হাজব্যান্ড জবে চলে যায়, তো ওই জন্য আমি এভাবে চলে আসি, ইজি হয়। তো আমার এই জিমটা হলো ব্যাংকস টাউনে। তো আমি এই তো বসে আছি, বাসের জন্য ওয়েট করতেছি। তারপরে তো বাস চলে আসলো, বাসে উঠে পড়লাম। তো যাওয়ার সময় সেরকম বাসে লোক থাকে না, আর আসার সময় অনেক বেশি লোক থাকে, তো এখানে কোনো প্রবলেম নাই। তো তো এই তো চলে যাচ্ছি বাসায়। তো এই পর্যন্ত কি ছিল আমার আজকের ব্লগ। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।